এলেন না? সম্পর্কটা এখনো তেমন জায়গায় নিয়ে যেতে পারোনি কেন দিয়া? যে আর্য কোথায় সেটা তুমি জানো না? এরপর আর্য কোথায় গেল? সেটা জানো তোমাকে আমার কাছ থেকে জানতে না হয়। বৌমা, ও তো তোমাকে নিয়ে গেল। বড় ভাই কোথায় গেল? কেন গেল? কি বলল? কি হলো? সে এখন কোথায়? সে কথা তো তুমি বলবে। আর্য এখন কোথায়? সেটা না হয় আর্য ফিরলে ওকেই জিজ্ঞেস করবেন। মায়ের হঠাৎ আবার কি হলো? সে তো ভাবছি রে ভাই, কি হলো বলতো? বড় ভাইয়ের সঙ্গে আবার কিছু গন্ডগোল হলো না তো? বৌমা এইভাবে রেগে চলে গেল, বড় ভাই বা এখনো ফিরলো না কেন? সে এখন কোথায়? দিদি ভাই, আমি না ওনাকে একটা ফোন করে আসছি, তুমি ততক্ষণে সবাই একটু খাওয়ার ব্যবস্থা করতে থাকুন। তুমি তুমি নিশ্চিন্তে যাও, আমি এদিকটা দেখছি। যা। কি হলো বলো তো মা? একটু আগে অব্দিও তো মা একবারে দিয়ার প্রতি কত কত ছিল, কি এমন হলো যেখানে দিয়া একেবারে মায়ের চক্ষুশূল হয়ে উঠলো? দাল মে কুছ কালা হে। আরে কালি দাল কে রান্না করেছে বলো তো? কে? তোমার বড় ভাসুর আর্য। আমি দিয়াকে স্বপ্ন দেখতে তো বারণ করিনি, ও তোকে নিয়ে স্বপ্ন দেখুক, কিন্তু ব্যাডমিন্টন নয়। আজও যখন মা পারমিশন দিল না, তখন মায়ের অনুমতি নিয়ে দিয়াকে খেলানোটা আদৌ আর সম্ভব হবে কিনা আমি জানি না। মা কি সত্যি দিয়ার ভেতরের আকুতিটাকে অনুভব করতে পারছে না? মা কি দিয়ার ব্যাডমিন্টন খেলার স্বপ্নটা, ইচ্ছেটা কতটা তীব্র সেটা বুঝতে পারছে না? নাকি সব জেনে সব বুঝেও শুধুমাত্র আমার ক্ষতির কথা ভেবে মুখ ফিরিয়ে আছে? কিন্তু আমার পক্ষে তো আর হাত গুটিয়ে বসে থাকা সম্ভব নয়। আজ যেভাবে মা পিয়ানোর ডালাটা বন্ধ করে দিয়ে চলে এলো, তাতে আমার মনে হয় আমার কাছে দিয়াকে খেলানোর জন্য বোধহয় আর একটাই রাস্তা খোলা আছে। আর এই রাস্তা যদি একবার বেছে নিতে পারি, তাহলে দিয়ার ব্যাডমিন্টন খেলার পথের সব বাধা এক মুহূর্তে দূরে সরে যাবে। হ্যাঁ সুনন্দ বল, কি বললি? দিয়া ব্যানার্জি, দিয়া বেঙ্গল ব্যাডমিন্টন গোল্ড কাপ খেলবে। উনি কোথায়? উনি তো এখনো এলেন না। সম্পর্কটা এখনো তেমন জায়গায় নিয়ে যেতে পারোনি কেন দিয়া? যে আর্য কোথায় সেটা তুমি জানো না? এরপর আর্য কোথায় গেল
সেটা যেন তোমাকে আমার কাছ থেকে জানতে না হয়। দিয়া, আমি কিন্তু সবাইকে খেতে ডেকে এসেছি। মেঘ, বৃষ্টি, নিহার, বাবা, ঠাম্মি সবাই আসছে, ঠিক আছে? আরে, তুমি আবার গ্যাসে এখানে কি করছো? সব রান্নাবান্না তো হয়ে গেছে। আসলে মেঘ, বৃষ্টি আলু ভাজা খেতে খুব ভালোবাসে, তো তাই ওদের জন্য একটু আলু ভাজা করছি। এই মেয়েটা না কাজ করার সুযোগ পেলে আর কে দেখে। আচ্ছা, তোমাকে বাড়ির সকলে মিলে বারবার করে বলছে বিশ্রাম নেওয়ার জন্য। কালকে এত বড় একটা অঘটন ঘটলো, তুমি অজ্ঞান হয়ে গেলে, সেন্সলেস হয়ে গেলে, তারপর আজকে গ্যাসের সামনে নাইলি হচ্ছিল না? দিদিভাই, একটু আলু ভাজাই তো করছি, এতে আর কি থকল যায় বলো? আমি জানি নিজের মনের কষ্টগুলোকে ভুলে থাকার জন্য রান্নাবান্না করছো, তাই তো? কষ্ট কিসের কষ্ট দিদিভাই? আমি জানি দিয়া, মা তোমাকে সবার সামনে যেভাবে বকাবকি করলেন। দিদিভাই, কোনো মেয়ে ভুল করলে মাই তো তাকে শাসন করে, এটাই নিয়ম, তাই না? আর মা আমাকে বকেছে বলে আমি একটুও কষ্ট পাইনি। আমার না ওনার জন্য ভীষণ টেনশন হচ্ছে জানো তো। তুমি আর্যদাকে এখনো ফোন করোনি? এই যে বলে আর্যদাকে ফোন করতে যাচ্ছ। ফোন করেছিলাম কিন্তু ফোনে পাইনি জানো তো। থেকে মাও ভালো করে কিছু বললো না, স্যার কোথায় গেছেন? সত্যি কথা, সকালবেলা আর্যদা মাকে নিজে কোথায় গেল, বাড়িতে কাউকে কিছু বলেও গেল না, তার মধ্যে মাকে বাড়িতে ড্রপ করে গেল, অথচ নিজে বাড়িতে ঢুকলো না, দরজার সামনে থেকে ফেরত চলে গেল, অদ্ভুত ব্যাপার। আচ্ছা, ওনার সঙ্গে মায়ের কোনো মন কষাকষি হয়নি তো? মা ছেলের মধ্যে মনোমালিন্যতা লেগেই থাকে দিয়া, তার মানে তো এই না যে আর্যদা দুপুরে বাড়িতে ফিরবে না, দরজার সামনে থেকে ফেরত চলে যাবে। আমার তো একটাই ভয় দিদিভাই। দিদিভাই বলছি কি, হানিমুনে যাওয়া নিয়ে কোনো অসুবিধা হয়নি তো? না না, তুমি দেখো, ওনার যদি হানিমুনে যেতে না ভালো লাগে উনি যাবেন না, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু তাই বলে খাওয়া দাওয়া করবেন না, বাড়ি ফিরবেন না। দিয়া, তুমি আর্যদাকে তো চেনো। দিদিভাই, তোমরা তো এতদিন ধরে ওনাকে দেখেছো, উনি কি এতদিনে একটুও বদলায়নি? বদলেছে দিয়া, আর্যদা অনেক বদলেছে, আর সেটা কিন্তু শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের এই দিয়া রানীর জন্য। কিন্তু দিদিভাই, আমার সবসময় মনে হয় ওনার মনের মধ্যে একটা অশান্তি, একটা ছটপটানি কাজ করছে। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে এই সব কিছুর জন্য আমি দায়ী নই তো, আমার কর্তব্যে কোনো গাফিলতি নেই তো? দিয়া, শব্দটা কর্তব্য না, শব্দটা ভালোবাসা। আর তোমার ভালোবাসায় যে কোনো ফাঁক নেই সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। ফাঁক রয়েছে এই বাড়ির মানুষগুলোর আর্যদাকে বোঝায়। আর্যদাকে এভাবে ব্যাডমিন্টন থেকে দূরে সরিয়ে রাখলে, আর্যদার সাধনার পথে সকলে বাধা হয়ে দাঁড়ালে, আর্যদার মনে কি করে শান্তি আসবে বলতো? আর একটা সার বোঝা আমি কিন্তু বুঝে গেছি এত কিছুর পরেও, এই সংসারে একমাত্র আর্যদাকে বেঁধে রাখতে পারে একজনই, সেটা হলো তুমি। তুমি পারো আর্যদাকে এই সংসারে আটকে রাখতে। তাই আমি তোমায় কি বলি বলতো, যে যা বলছে বলতে দাও, কারোর কথায় কোনো কান দিও না, তুমি শুধু নিজের কাজ করে যাও, নিজের কর্তব্য করে যাও, দেখবে তাহলে একমাত্র এই সংসারে আর আর্যদার মনে শান্তি ফিরে আসবে। আমি তো আমার মতো করে চেষ্টা করছি দিদিভাই, কিন্তু কেন জানি না বারবার মনে হচ্ছে উনি বোধহয় সব বুঝেও আমায় এড়িয়ে যাচ্ছে, নাকি এটা আমার মনের ভুল? আচ্ছা, উনি কি সত্যি তবে কোনো দিনও ধরা দেবেন না আমার কাছে? মম, খাটে বসে সব খাতা পেন নিয়ে কি লিখে চলেছো? দি ভাই আমাদের খাওয়ার জন্য ডেকে গেছে, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে উই হ্যাভ টু গো ফর শপিং, লেটস গো। আরে বাবা, সেই জন্যই তো লিস্ট তৈরি করছি।
যদি কিছু মিস হয়ে যায় শপিং এ গিয়ে তো সমস্যা হবে। দেখি 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 লিস্টটা দেখি। আরে বাপ রে, তো পেলাই লিস্ট তৈরি করেছো, দ্যাটস গ্রেট। আচ্ছা মো ফিনান্সারটা কে? কে বাবা, আমার জামাই নিখিল। নিখিল মানেটা কি, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হবে কেন, নিখিলের তো একটা ক্রেডিট কার্ড আছে, সেই ক্রেডিট কার্ডটা নিয়ে তুমি আর আমি শপিং এ যাব। সিরিয়ালে তো সব বউরাই তাই করে। বাই দ্য ওয়ে, মাথা খারাপের কথা যখন উঠলো, আমার তো মনে হয় তোমার শাশুড়ির মাথাটা খারাপ হয়ে গেছে। নত যে দিয়াকে নিয়ে অত আদিক্ষেতা করলো, যে দিয়াকে চক্ষে হারালো, সেই দিয়াই আজ হয়ে গেল দু চক্ষের বিষ। Yes, mom. You are right. দাদা ভাইয়ের সাথে ঘুরে আসার পর থেকে মায়ের মেজাজটা খুব খাট্টা হয়ে রয়েছে। আই থিঙ্ক ওই হানিমুনে যাওয়ার ব্যাপারটা নিয়ে দাদা ভাইয়ের সাথে কোনো প্রবলেম হচ্ছে। প্রবলেম হয়েছে দাদা ভাইয়ের সঙ্গে? তাহলে দিয়ার উপরে ঝাল ঝাড়ছে কেন? দিয়ার হাব ভাব দেখে তো বোঝাই যাচ্ছে যে ও এক পায়ে দাঁড়িয়ে আছে হানিমুনে যাবার জন্য। Just a minute. এই এই দুটো আঙুলের মধ্যে একটা আঙুল ধরো 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 কুইক। কি হচ্ছে কি, আঙুল ধরে কি হবে? আরে বাবা, একটা আঙুলে রয়েছে দিয়া আর আর্য হানিমুনে যাবে, একটাতে যাবে না। কোনটা তুমি ধরো, আমি দেখতে চাই। ধরো ধরো ধরো। স্টপ ইট মম, প্লিজ স্টপ ইট। এসব ছেলে মানুষে বন্ধ করো। যত তোমার বয়স বাড়ছে তুমি তত বাচ্চা হয়ে যাচ্ছ। শোনো, যে ব্যাপারে কনসেন্ট্রেট করা দরকার সেই ব্যাপারটাতে কনসেন্ট্রেট করো, বুঝলে? আচ্ছা মম, তুমি আমাকে বলো না, দাদা ভাই মাকে নিয়ে কোথায় গিয়েছিল? মা তো বাড়িতে ব্যাক করে এলো, বাট দাদা ভাই সে তো ব্যাক করলো না। এ তো একেবারে মেগা সিরিয়ালের প্লটিং এর মতো। আমার মনে হয় তোমাদের দাদা ভাই আর্য তার মাকে নিয়ে মন্দিরে গিয়েছিল, কিংবা কিংবা শপিং মলে। মম তুমি কিচ্ছু জানো না। মন্দিরে গেলে অ্যাটলিস্ট হাতে একটা ডালা থাকবে, আর যদি শপিং মলে যায় তাহলে হাতে ব্যাগ থাকবে। বাট মা যখন বাড়িতে এলো তখন তো হাত ফাঁকা ছিল। বেবি, আমার সুইট বেবি, কি ভালো গোয়েন্দা, কি ভালো গোয়েন্দা। থ্যাংক ইউ মম। তবে কি জানো তো, একটা ব্যাপার কিন্তু একদম ক্লিয়ার, দাদা ভাইয়ের সাথে আজকে মা যেখানেই যাক না কেন, ওদের ট্রিপটা কিন্তু কোনো ভাবেই সুখকর হয়নি। আচ্ছা মা, তুমি একটা জিনিস অবজার্ভ করেছো? বাড়িতে চারদিকে শুধু রহস্য আর রহস্য। দাদা ভাই মাকে নিয়ে কোথায় গিয়েছিল? দাদা ভাই দিয়াকে নিয়ে আদৌ হানিমুনে যাবে কিনা? আর যদি যায় সেটা ফরেনে হবে কিনা? আর যদি ফরেনে যায় তাহলে কি মজা, কি মজা! তুমি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? উফ মম, এটা সিরিয়াল নয়, এটা রিয়েল লাইফ। দাদা ভাই যদি দিয়াকে নিয়ে হানিমুনে যায় তাহলে আমাদের সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে, সেটা কি তুমি একবারও ভেবে দেখেছো? ঠিক বলেছো, আমার মাথাটা না কিরকম গুলিয়ে যায় আজকাল, কোনটা যে সিরিয়াল কোনটা যে রিয়েল লাইফ সব একাকার হয়ে যায়। কিন্তু একটা কথা, গতকাল যখন দিয়া নাচছিল ওই আর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিরকম কাঠখোট্টা এক্সপ্রেশন ওর, ওকে দেখে আমার মনে হচ্ছে ওকে সহজে কেউ হানিমুনে পাঠাতে পারবে না, ও সহজে হানিমুনে যাবে না। আমিও সেটাই ভাবছি। দাদা ভাই যদি কোনো ব্যাপারে না বলে তাহলে সেখান থেকে দাদা ভাইকে হ্যাঁ করানো ইজ কোয়াইট ডিফিকাল্ট। তবে কি জানো তো, ঘটনা যে কখন দুর্ঘটনা হয়ে যায় সেটা কেই বা বলতে পারে। আচ্ছা মম, আমরা তো একটা কাজ করতে পারি, দাদা ভাই যেন ওয়েট করে যায়, মায়ের কাছ থেকে তো আমরা কিছুই জানতে পারিনি, যদি দাদা ভাইয়ের কাছ থেকে কিছু জেনে নিতে পারি। না 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 নিহার, ওয়েট করা যাবে না। আমাদের এখন খেতে হবে, তারপর রেডি হতে হবে, তারপর শপিং যেতে হবে, আর শপিং থেকে 6টার মধ্যে আমাদের ফিরতে হবে। ভাই, আরে বাবা, আমাকে সিরিয়াল গুলো দেখতে হবে তো, পট পট
পর কতগুলো সিরিয়াল রয়েছে। না 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 এখন চলো 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 খেতে চলো খেতে চলো। মাধবী, আমার ওই বৌরির কৌটোটা কোথায় রেখেছে বলতে পারো? কেন, যেখানে থাকা সেখানেই আছে। দাঁড়াও দিচ্ছি। বাবা, আদরের বড় ছেলের সঙ্গে বাইরে বেরিয়ে তো মেজাজটা ফুরফুরে থাকার কথা, আর নয় তো দেখছি একেবারে উল্টো কেস। তোমার বড় ছেলে আমাকে কোথায় নিয়ে গিয়েছিল জানো? কোথায় আবার? তো শাড়ি টাড়ি কিনতে গিয়েছিল মনে হচ্ছে। না, ও যে অনাথ আশ্রমে যায় আমাকে সেখানে নিয়ে গিয়েছিল। চোখ বন্ধ করে সেখানে নিয়ে গিয়ে দাঁড় করেছিল। তুমি ভাবতে পারছো আমাকে একটা পিয়ানোর সামনে দাঁড় করিয়ে আমাকে বললো? এসব যে হবে আমি অনেক আগে থাকতেই ভেবে রেখেছিলাম। তোমার বড় বউ তোমার বড় ছেলেকে দিয়ে তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করিয়ে তোমার কাছ থেকে ওই ব্যাডমিন্টন খেলার পারমিশনটা আদায় করার চেষ্টা করছে। কিন্তু মুখে যে বলে এই সংসারটাই ওর কাছে সব, এই সংসারের মঙ্গলের জন্য সব কিছু করতে পারে। মাধবী, মানুষের মনের কথা আর মুখের কথা সব যদি একই হতো তাহলে মনুষ্য চরিত্র নিয়ে এত বিচার, এত বিশ্লেষণ, এত গবেষণা এসবের কোনো প্রয়োজনই হতো না। শোনো, দিয়াকে তুমি বুঝতে ভুল করেছো। ওর এই মুখোশটাকে তুমি মুখ বলে বিশ্বাস করে নিয়েছো, আর সেই বিশ্বাসের ফল এখন তোমাকে পস্তাতে হচ্ছে। ওই পস্তানোটুকু আমি মানতে পারি, কিন্তু দিয়ার ব্যাডমিন্টন খেলার জন্য আমার রাজ্যের কোনো ক্ষতি হয়ে যাক এটা আমি কিছুতেই মানব না। আমি দিয়ার কাছে যাব, গিয়ে ওকে জিজ্ঞেস করব আমার ছেলেকে সংসারই করবার জন্য ওই যে চেষ্টাটা দেখাচ্ছে সেটা কি আদৌ সত্যি নাকি আই ওয়াশ। দিয়ার কাছে এই কৈফিয়তটা আমায় নিতেই হবে। যাও যাও, শোনো, মনের ভেতর রাগ পুষে রাখো না, হ্যাঁ? ও কাছে গিয়ে স্পষ্ট ভাষায় খোলাখুলি এটা জানবার চেষ্টা কর। এত বেলা হয়ে গেল, স্যার এখনো বাড়ি ফিরছেন না কেন? মাকে যখন জিজ্ঞেস করলাম স্যার মাকে নিয়ে কোথায় গিয়েছিলেন সেটাও তো মা বললো না। বাড়ি ফেরার পর থেকেই না মা কেমন যেন রেগে রয়েছে, এদিকে স্যার কেউ ফোনে পাচ্ছি না। আমি বরং একটা কাজ করি, আমি মায়ের কাছে যাই, মাকে গিয়ে জিজ্ঞেস করি স্যার কোথায় গেছে। হ্যাঁ, কি আর হবে, বরং আমি একটু বেশি বকা খাবো। না না, সেটাই করি। ও মা, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। দিয়া, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আর স্যার, আচ্ছা তুই এতক্ষণ কোথায় ছিলি?
এই তো আসার সময় হলো। খাওয়া দাওয়া করেননি, আমার ফোনটাও তো ধরছিল না। কি হয়েছে আপনার? মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি দিয়াকে নিয়ে হানিমুনে যেতে চাই।